আপনি আলোচনায় বলেছেন যে ইলিটসিনি আমরা এলিটসিনী বলতে আসলে কি পরিমাণ সম্পদ থাকলে তার হজ ফরজ হয় এবং তার বা ওমরা কেউ চাইলে করতে পারে কোন পরিমাণ খুব সুন্দর কথা জিজ্ঞেস করছেন আলহামদুলিল্লাহ আসলে জাকাতের জন্য যেই পরিমাণ সম্পদ থাকা দরকার এক বছর থাকা দরকার হজ এবং উমরার ক্ষেত্রে সেটা সত্য নয় হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন অলিল্লাহি আলানি হাইজুল বাইতি মানে আ ইলাই হিসাব ইলা আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর জন্যই তোমরা হজ এবং হজ করো যে ব্যক্তি সেখানে যাতায়াত করার সক্ষমতা রাখে মানিস তত ইলাই হিসাব ইলা যার সেখানে যাতায়াত করা সেই সময় পরি সেই সময় পর্যন্ত তার পরিবার পরিজনের ভরণ পোষণ এর সক্ষমতা থাকা সেখানে যাতায়াত খরচ থাকা সেখানে অবস্থান এবং ফিরে আসা পর্যন্ত সম্পদ থাকলেই ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা হজ ফরজ করে দেয় সক্ষমতার মধ্যে শারীরিক শক্তিটাও তো হ্যাঁ শারীরিক শক্তি রাস্তার নিরাপত্তা অর্থাৎ একটা ব্যক্তি তার উপরে অ্যারেস্ট বা রাষ্ট্রীয়ভাবে হুলিয়া জারি করা আছে তাকে যে কোনো জায়গায় পেলে অ্যারেস্ট করা হবে তার জন্য হজ ফরজ না একটা ব্যক্তি সে বাহির হলে শত্রুরা তাকে আক্রমণ করবে অথবা রাস্তায় হিংস্র কোন প্রাণী আছে যে রাস্তা দিয়ে সে হজের উদ্দেশ্যে যাবে রকম যদি হয় তার উপর হজ ফরজ না শারীরিক অক্ষমতা আছে ক্যান্সারের রোগী বেডে হয়ে আছে তার জন্য কিন্তু হজ ফরজ না এই যে মানুষ তত আলাই হিসাবিলা সক্ষমতা শারীরিক সক্ষমতা এবং রাস্তার নিরাপত্তা তিনটা বিষয়ে উপরে হচ্ছে মানিস তত আলাই হিসাব তার উপরেই হজ আল্লাহ ফরজ করে দেবে নিচ্ছে তার সামর্থ্য আছে কিন্তু আসলে শারীরিকভাবে অক্ষম তিনি তো বদলি হজ করতে পারবেন মানে ফরজ না বলতে আসলে যদি আর একটু ক্লিয়ার করেন এটা আর একটা সুন্দর বিষয় তুলে ধরছেন আলহামদুলিল্লাহ আর কোনো ইবাদত কিন্তু বদলি করা যায় না যেমন আমার নামাজটা আপনি আদায় করলে আমার নামাজ আদায় হবে না রোজা আমার পক্ষ থেকে রোজার ব্যাপারে মাসালা আছে করা যায় কিন্তু ওমরা এবং হজ চাইলে যে কেউ আরেকজনের এটা করতে পারে তো এই ক্ষেত্রেও ওলামায় কেরাম ফোকাহায় কেরাম কিছু শর্ত দিয়েছেন এক নম্বর শর্ত হচ্ছে এমন অসুস্থ ব্যক্তি যিনি জীবনে আর সুস্থ হয়ে কাবার মেহমান হওয়ার বা আল্লার ঘরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আবার মৃত ব্যক্তি এই দুই প্রকারের ব্যক্তির পক্ষ থেকে কেউ চাইলে বদলি হজ অথবা ওমরা করতে পারে কিন্তু এমন অসুস্থ সাময়িক সময়ের সময় এই বছর হজের মৌসুম আসছে রেজিস্ট্রেশন করেছিল হঠাৎ এমন অসুস্থ হলো ছয় মাস পরে তিনি আবার সুস্থ হয়ে গেলেন তার জন্য এর পরের বছর হজ করা ফরজ যদিও বদলি করান কিন্তু তিনি সুস্থ হয়ে গেলে তার উপরে ফরজ থেকে যাবে এই ওমরার ক্ষেত্রে কয়টি কয়টি ফরজ আছে আছে ওমরার ক্ষেত্রে আপাতত আমাদের হানাফি মাঝাব অনুযায়ী দুইটা ফরজ বলা হয়ে থাকে এক নম্বর হচ্ছে এহরাম বাদা দুই নম্বর হচ্ছে কাবাগর অফ করা আর ওয়াজিবের ক্ষেত্রে হচ্ছে এহরামের ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে পুরুষরা তারা দুইটা ড্রেস পরবে সেলাইবিহীন ইজার এবং রিদা যেটা হচ্ছে সেলাইবিহীন আমরা ধুতির মতো যেটা আমরা দেখি পরে একটা হচ্ছে গায়ে চাদরের মতো পরিধান করে এ ছাড়া আর কোনো ড্রেস টুপি আন্ডারওয়্যার অথবা ছোটো গেঞ্জি অথবা অন্য কোনো ড্রেস আর থাকতে পারবে না এটা হচ্ছে মালা বিশলে হেরাম তো এই এটাকে এহেরামের জন্য ওয়াজিব তাওয়াফের পরে দুই রাকাত চলা আদায় করা ওয়াজিব সাফা মারোয়া সাই করা ইনস্ফা ওল মারোয়া তিমিং শাহ ইল্লাফ আমান হাজাল বাইতা তা ওয়ে তামারাফালা জুনা হা আলাহি আইয়া তৌয়া ফি আল্লাহ তালা সাফা সাফা এবং মারোয়া যে সাইর কথা বলেছেন সেটা আমাদের মাঝাব অনুযায়ী হচ্ছে ওয়াজিব কিন্তু অন্যান্য মাঝভাবে বাকি তিন মাঝভাবে এটাকে ফরজ বা রোকন বলেছেন তো সাফা মারওয়া সাই করা ওয়াজিব মাথা মুণ্ডন করা তাওব শেষে সাফা মারোয়া সাই করার পরে মাথা মুন্ডুন করাটা হচ্ছে ওয়াজিব